বিশেষ অনুষ্ঠান সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। সাফ কথায় আমাদের আজকের আলোচনার বিষয় বইমেলা 2020। আগরতলা বইমেলার মাঝে মাত্র কয়েক ঘন্টার বাকি। এই বইমেলা আমাদের সকলের মিলন মেলা। তবে এবারের বইমেলা একটু নতুন আঙ্গিকে তার জায়গা পরিবর্তন করে বা কিছুটা তার মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া রয়েছে। এবারের বইমেলা ঠিক কেমন সে নিয়ে আমাদের আজকের আলোচনায় রয়েছেন বিশেষ অতিথিরা। আমরা প্রথমে পরিচয় পর্ব সেরে নেব। আমাদের সঙ্গে রয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা ভাস্কর দাশগুপ্ত, স্বাগত আপনাকে ত্রিপুরায়। এবং আমাদের সঙ্গে রয়েছেন ডিডি নিউজ আগরতলার নিউজ এডিটর সুদীপ্ত কর, স্বাগত আপনাকে। নমস্কার। প্রথমেই ভাস্কর দা আপনার কাছে যাব, যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো যে এবারের বইমেলা তো একটু 38তম বইমেলা, একটু অন্যরকম, একটু নতুনত্বের ছোঁয়া রয়েছে তাতে এবং অনেক পরিবর্তনও রয়েছে, জানবো আপনার কাছ থেকে সামগ্রিকভাবে। এবারের বইমেলা সবচেয়ে বড় পরিবর্তন যেটা, যে সময়ের সাথে তো সবকিছু পরিবর্তন হয়, চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার। এবারের বইমেলা একটা অত্যন্ত নতুন জায়গাতে হাঁপা নিয়ে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে যাচ্ছে, নব আঙ্গিকে এবং নব পরিসর, তার মধ্যে যে আজকে যে বইমেলার যে প্রিপারেশন হচ্ছিল, বাইরে থেকে যে সমস্ত প্রকাশকরা এসছেন, এর মধ্যে কিছু প্রকাশক তারা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যেমন লন্ডন বুক ফেয়ার বা ফ্র্যাঙ্কফুর্টে যায়, ওরা বলছে যে ওয়াসাম, মানে এত সুন্দর এই যে ব্যবস্থাপনা। এবার বইমেলাতে শিশুদের জন্য আকর্ষণ রয়েছে, আমাকে বলছিলেন কয়েকজন গার্জিয়ান গেছেন, বলছে আমাদের বাচ্চারা তো 2-3 বার আসে এখানে, ওখানে শিশুদের খেলার যে ব্যবস্থা আছে কিংবা ওখানে যে বোট রাইডের ব্যবস্থা আছে, তাছাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ধোয়া নেই, এবং যে পার্কিং এর বিরাট জায়গা, তো সেজন্য নিশ্চয় বইমেলাটা আরো সুন্দর হবে। এবারের বইমেলা আসবো আপনার কাছে। এবারের বইমেলার প্রথমেই যে বিষয়টা ছিল যে তার স্থান পরিবর্তন, এটা নিয়ে আমরা দেখেছি প্রথম দিকে একটু অনেকেরই দ্বিমত থাকলেও এই বিষয়টাকে এখন অনেকে মেনেও নিয়েছেন এবং এক্ষেত্রে সরকার অনেক ভূমিকাও নিয়েছে, বিষয়টা নিয়ে জানবো আপনার কাছে। না, বইমেলা দেখুন, আমরা দুটো বইমেলা, খুব প্রসিদ্ধ বইমেলা, একটা হচ্ছে ফ্র্যাঙ্কফার্টের বইমেলা যেটা ভাস্কর দা বলছিল, আরেকটা হচ্ছে গিয়ে ভারতের মধ্যে কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ার যেটা হয়। কিন্তু কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ার যেটা গল্পটা, এটা হচ্ছে গিয়ে 74-এ কতজন বসে বলছিল যে একটা বইমেলা করলে হয়, তখন যারা মানে সিনিয়র প্রকাশকরা ছিলেন তখন ওরা বলছিলেন যে বই আবার কি বিক্রি করার জিনিস নাকি, বই কি ট্রেড হয় নাকি, বই তো বই পড়বে মানুষ, কিন্তু তারা ওরা এখন মানে ওই 74-এ শুরু করেছিল জিনিসটা, 74-এ যেখানে শুরু করেছিল জিনিসটা ওইখানে কিন্তু এখন আর হচ্ছে না বইমেলাটা, এটা ওইখান থেকে একবার চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে এখন আর সল্টলেকের কাছাকাছি গেছে। তো বইমেলাটা হচ্ছে একটা আবেগের মতো, এটা মানে স্থান পরিবর্তন করলেই যে মানুষ আসবে না এরকম না কিন্তু জিনিসটা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেরকম উমাকান্ত স্কুলে আমাদের একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল, মানে আমি ট্রাফিক কনজেশন এগুলো বাদও যদি দিই, সবচেয়ে বড় প্রবলেম ছিল হেলথ হেজার্ড ছিল, একটা প্রচন্ড ডাস্ট ছিল। কিন্তু আমরা এখন যে এখানে বইমেলা করছি ওইখানে এই প্রবলেমটা নেই, অ্যাটলিস্ট ডাস্টের প্রবলেমটা নেই। সেকেন্ড হচ্ছে কি স্পেশিয়াস, মানে যে কোনো বাইরের বইমেলা, যেরকম ফ্র্যাঙ্কফার্ট বইমেলা আমি আজকে পড়ছিলাম, ওরা একটা হল নাম্বার 4 আছে যেখানে এক্সিবিট করে বিভিন্ন জিনিসের, এই এক্সিবিট হলটা অনেক পুরনো, এটা ভেঙে ফেলছে আস্তে আস্তে, মানে এই বছর 2021 এটা ভেঙে ফেলবে, কারণ নতুন জায়গা করে দেওয়ার জন্য। তো সব গভর্নমেন্টই বলুন, সব ডিপার্টমেন্টই বলুন, বা প্রত্যেক মানুষেরই চেঞ্জ ইজ ভেরি ইমিনেন্ট, এবং যেটা হচ্ছে, এবং চেঞ্জ ইজ অলওয়েজ ফর গুড। এই বিষয়টাতে আসবো যে পরিবর্তন আমাদের সকলের জন্য হয়তো দরকার ভীষণভাবে, এবং সেক্ষেত্রে এই পরিবর্তনের জন্য তো বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে দপ্তর বা সরকারের পক্ষ থেকে, এই বিষয়গুলির দিকে যদি একটু শোনা যায়। আসলে যে পরিবর্তন সুদীপ্ত দা বলছিলেন, তো পরিবর্তন তো সেটা হয়েছে, যদি আমরা দেখি আগরতলার বইমেলা 1981 থেকে শুরু হয়, তারপরে ঠিক 20 বছর পরে এটা শিফট হয় রবীন্দ্রভবন থেকে শিশু উদ্যান, তারপরে পরবর্তী সময়ে কিছুদিন সেটা উমাকান্ততে হয়েছে। তো আমরা যদি দেখি এবছর 40তম বইমেলা, মধ্যে 1990 এবং 93-এ বইমেলা হয়নি, তাহলে 20 বছর পর যখন চেঞ্জ হয়েছিল, গাণিতিক নিয়মে যদি আমি বলি তাহলে তো এবছর চেঞ্জ হবারই কথা। এবং সত্যি এই যে ডিসিশন যেটা হয়েছে আমাদের নতুন রাজ্যে, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি যে ডিসিশনটা নিলেন, এটা কিন্তু খুব কারেজিয়াস ডিসিশন। এবং প্রথমে যে মানে একটা ছিল যে বইমেলা ঠিকঠাক হবে, তো আমার মনে হয়েছে সেটা অভ্যেসগত ব্যাপারটা এসেছিল, যে যেমন পোস্ট অফিস চমনি,
যদি চিঠি পোস্ট করি এখানে আসতে হবে, যেহেতু নাম পোস্ট অফিস চৌমুনি, তারপরে কিন্তু জায়গায় জায়গায় পোস্ট অফিস হয়ে গেছে। তো এইগুলি যে সনাতনী যে ব্যাপারগুলি ছিল নস্টালজিক, সেগুলি হয়তো বা মানে দূর হচ্ছে। এবং কোন পুস্তক প্রেমী ওরা কিন্তু বিরোধিতা করেনি, পত্রিকায় অনেকগুলি আর্টিকেল পড়েছি বা আমাদের অফিসে অনেকে আসে, কেউ কিন্তু কোনো বিরোধিতা করেনি। তো যাই হোক, যেটা বলছিলেন যে এবার কি কি ব্যবস্থা, যেমন যাবার জন্য ব্যবস্থা, কিছু বাস রাখা হয়েছে কয়েকটা রুটে তারা নির্দিষ্ট, যেমন রবীন্দ্র ভবন কিংবা চন্দ্রপুর বাস স্ট্যান্ড কিংবা আমাদের এখানে নাগরজলা তুলসীপুরের সামনে থেকে এখান থেকে নির্দিষ্ট সময়ে বাস যাবে। তো প্রশ্ন যে রাস্তায় কি বাস থামবে, যেহেতু এখানে যাত্রী পুরোপুরি ভরলে তারপরে যাবে, রাস্তাতে থামার প্রশ্ন নেই। এবং সেভাবে ধরুন বন্ধের দিনে মেলা শেষ হবে 9:30, আর অন্য দিনগুলিতে রাত্রি 9টার সময়, সেই ফিরতি বাসে তারা আসতেও পারবেন। এছাড়া এবার সমস্ত ট্রান্সপোর্ট সেক্টরের যারা কাজ করেন বা যারা এর সঙ্গে জড়িত, ওদের সঙ্গে মিটিংও করা হয়েছে। কেননা বিভিন্ন মেলাতে দেখা যায় যে যাত্রী পরিবহনের ক্ষেত্রে রাত্রিবেলা ভাড়াটা একটু বেশি নেওয়া হয়, তো এবার যাতে না নেয় আমরা এরকম একটা ব্যবস্থা করেছি, ওদের সাথে কথা বলেছি এবং আমার মনে হয়েছে তারা যথেষ্ট পজিটিভ এবং তারাও কিন্তু এই পরিবর্তনে সাড়া দিচ্ছে। আমি ভাস্করদের কথাটা যদি একটু অ্যাড করি, আমাকে আজকে একজন বলছিল, যিনি মানে আগরতলার পুরনো মানুষ, যিনি আগে প্রথম বইমেলাটা গেছিলেন, আমাকে বলছিল যে বইমেলা আমরা যখন রবীন্দ্র ভবনের টিনের চালের মধ্যে বইমেলা যেতাম, মাটিতে ঘাস ছিল, তারপর ওই বইমেলাটা যখন চলে গেল চিলড্রেন্স পার্কে, আমরা যেতাম চিলড্রেন্স পার্কে কিন্তু ওই ফিলটা আসতো না। ইট ইজ ইভলভিং যত শহর বড় হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা কি চাই, আমাদের প্রধানমন্ত্রী যেরকম বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, তা আমরা কি চাই সবকা সাথ? আমরা কেন মানে শহর কেন্দ্রিক বইমেলা হবে? বইমেলাটা এখন যে জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে গেছেন, অনেক কিছু ভেবে চিন্তে নিয়ে গেছেন, আমার যতটুকু মনে হয় এটার সবচেয়ে পজিটিভ ফ্যাক্টর হচ্ছে গিয়ে আমরা কিন্তু মানে উই আর ওয়েল কানেক্টেড উইথ আদার পার্টস অফ ত্রিপুরা। ঠিক আছে, এখানে উদয়পুর থেকে মানুষ আসতে পারবে, সাউথ পার্ট থেকে মানুষ আসতে পারবে। তার জন্য কি হচ্ছে, আমরা নলেজ সেন্টারটাকে আমরা ওয়াইড করছি, শহর কেন্দ্রিক না করে আমরা চাইছি যে বাইরের থেকে মানুষ আসুক, মানে আমাদের মানে রুরাল এরিয়ার থেকে মানুষ আসুক, আরবান এরিয়ার থেকে মানুষ আসুক। আরবান এরিয়ার জন্য যেরকম মানে ভাস্করদা বলছিল যে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দিয়েছে, তো এগুলো তো মানে সরকার চিন্তা ভাবনা করছে এবং মানে তার জন্যই হয়তো চেঞ্জ হয়েছে বইমেলাটা, এবং ইটস এ গ্র্যান্ড সাকসেস, আই থিঙ্ক ইট উইল বি ভেরি গ্র্যান্ড সাকসেস। এবং এই ক্ষেত্রে যদি একটু বলি যে অনেকেই যারা বিরোধিতা করেছেন, সেটা মূলত হাতে গোনায় আমরা বলবো সংখ্যাটা, সেটা হয়তো সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি, এবং বেশিরভাগই শহর কেন্দ্রিক বইমেলা বা যখন একটা রাজ্যভিত্তিক এরকম হয় আয়োজন হয়, সেটা শুধুমাত্র আগরতলা শহরের গোটা কয়েক মানুষের জন্য, যেটা আপনি বললেন তাদের কথা তো চিন্তা করে নয়, গোটা রাজ্য থেকে সেখানে মানুষ আসেন। এবং এই প্রসঙ্গে বলবো যে এবারের বইমেলায়, গতকালকেই অধিকর্তা যে বিষয়টা বলছিলেন যে বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে এবং বিভিন্ন স্টলকেও থিম দেওয়া হয়েছে, বিভিন্নভাবে সেখানে সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হবে, এই বিষয়টা নিয়ে যদি শুনুন। দেখুন, এবার বইমেলার যে থিম আমার সংস্কৃতি আমার ত্রিপুরা, এখানে যে থিম প্যাভিলিয়ন থাকছে সেটা একটা গ্রাম্য ঘরের মতো, এটাতে অনেকটা রাস্টিক টাচ, মানে মাটির একটা গন্ধ পাবেন এবং ন্যাচারাল একটা ব্যাপার আছে। তো যাই হোক, বইমেলাতে তো সে করতে হবে ডেকোরেশন এবং আর্ট, এই যে আর্টিস্টরা কাজ করছে। আজকে যেমন একটা দুর্গোৎসবের সময়, দুর্গোৎসবের তিন চার দিন আগে, ষষ্ঠীর আগে, যেমন বোধনের আগে আমরা সবাই অপেক্ষা করি, আজকে সব শিল্পীরা দেখবেন তারা কলেজ বানাচ্ছে, আঁকছে, মানে একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে। এবং এই যে আবহাওয়া, এই আবহাওয়াটা তৈরি হয়েছে শুধুমাত্র আগরতলাতে না, এবার বইমেলার প্রচার সব জায়গাতে হয়েছে। সাংস্কৃতিক যে বিভিন্ন সাবডিভিশন থেকে লোক আসবে, দূরবর্তী যারা আছেন। আর আরেকটা যেটা সুদীপ্ত বলছিলেন যে বইমেলা হাঁপানিয়া কি আগরতলার বাইরে নাকি, তো আগরতলার মধ্যে ওখানকার কি মানুষ নেই, ওরাও তো এতদিন আসতো, তো আমার মনে হয় প্লাস ট্রেনটাও কাছে, ট্রেন স্টেশন অনেক কাছে, এবং আমার মনে হচ্ছে এবারের বইমেলা সত্যি একটা বড় হিট হবে। একেবারেই, এবং যেটা বলছিলেন আমার ত্রিপুরা আমার সংস্কৃতি এরকম থিম রাখা হয়েছে, সেটার টানেও তো আমরা দেখি যে আগরতলার বহু মানুষ ছুটে যান কলকাতার বইমেলার, বাদ বাকি বইমেলা আমরা বাদই দিলাম, কলকাতা এবং ঢাকা বইমেলা সেটাতে এখানকার প্রচুর মানুষ ছুটে যান। তবে তাদের জন্য তো একটা বড় পাওনা যে বড় পরিসরে এখানে মেলাটা হচ্ছে, যা বড় পরিসরে হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেরকম প্রথমে বলেছিলাম, আমি মানে আমি জাস্ট তর্কের খাতিরে বলছি, আমি ট্রাফিক কনজেশনটা আমি ছেড়েই দিলাম, বইমেলায় সর্বস্তরের মানুষ যায়,
কারোর কাছে হয়তো সাইকেল থাকে, কারোর কাছে মোটরসাইকেল থাকে, কারোর কাছে গাড়ি থাকে। আমার আগের পার্কিং ফ্যাসিলিটিটা কি ছিল? রাস্তায় পার্কিং করতে হতো, মানে কোনো প্রপার পার্কিং স্পেস ছিল না, একদম শ্বাসরুদ্ধ অবস্থা ছিল। আমরা যখন অফিস থেকে বাড়ি যেতাম ব্যাক করতে, হয়তো ওই প্যাচটা যেতেই আমাদের 10-15 মিনিট সময় লাগতো মিনিমাম বলছি আমি। এখন কি হচ্ছে, এখন একটা অর্গানাইজড জায়গাতে হচ্ছে, আমাদের কাছে একটা পরিসর আছে যেটা মেলা গ্রাউন্ড বলা হয়। আমরা সবখানেই দেখি, প্রত্যেকটা মানে স্টেটেই যদি দেখি আমরা, পার্টিকুলার একটা ফেয়ার গ্রাউন্ড থাকে। সো ইট ইজ কোয়াইট ফেয়ার অনলি টু হ্যাভ এ ফেয়ার ইন এ ফেয়ার গ্রাউন্ড। এখানে পার্কিং লট আছে, এখানে আপনি স্পেশিয়াস আছে, বাইরের থেকে পুস্তক মানে যারা পুস্তক বিক্রেতা ওরা কি দেখবে এসে, যেরকম ভাস্করদা বলছিল স্পেস জিনিসটা। আমি আজকে একটা বড় প্রকাশককে ডাকবো, বড় প্রকাশক এসে যদি দেখে ছোট একটা স্পেস, হি ওয়ন্ট বি ইন্টারেস্টেড ইন দ্যাট স্পেস। কিন্তু আমি এখন যে জায়গাটা নিয়ে যাচ্ছি ওদেরকে, একটা বড় পরিসর একটা। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে বইমেলাটা কিন্তু খালি বই মেলা না, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। এতদিন কি হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানটা আইদার মুক্তধারা, রবীন্দ্রভবন এইসব জায়গায় হতো। তার ফলে কি হচ্ছে, কলকাতা বইমেলা কিন্তু এরকম না, কলকাতা বইমেলা পরিসরের ভেতরে যা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার হচ্ছে। এখন এইবার থেকে এমফি থিয়েটার আছে আমাদের হাপানিয়া ফেয়ার গ্রাউন্ডে, সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু একটা একটা জায়গার মধ্যেই হবে। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ একটা। এবং সেক্ষেত্রে পরিসরের কথা যেহেতু উঠল, 2019-এর বইমেলা সেদিকে আমাদের সকলেরই নিশ্চয় মনে আছে, প্রথম দিনের বৃষ্টি, যদিও আজকেও একেবারে আবহাওয়া তৈরি হয়ে আছে, প্রথম দিনের বৃষ্টির ফলে আমরা দেখেছিলাম একেবারে জলকাদায় সকলের নাজেহাল অবস্থা হয়েছিল, এবং অনেক প্রকাশনা সংস্থা এসেও হয়তো সেই জায়গার অভাবে তাদের অনেক বইয়ের প্যাকেট খুলতেই পারেনি। এবার তো সেই বিষয়গুলি থাকছে না, প্রথমত জলকাদা নিয়ে, এবং অনেক প্রকাশক সংস্থার আমরা যাদের সঙ্গে কথা বলতে গেছি তারা খুশি, কারণ তাদের এবার খরচাপাতিটা অন্তত অনেকটাই কম হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। এই কারণে গতবার তো প্রথম দিকে কিছু প্রবলেম হয়েছিল, এবার যেমন এখন পর্যন্ত প্রায় 130টি স্টল আছে, এর মধ্যে কলকাতা থেকে প্রায় 40 জন আসছে, সুদূর দিল্লি থেকেও আসছে, তারপরে এলাহাবাদ থেকে আসছে, আজকে একজনের সাথে কথা হলো দমন থেকে এসছেন। তো এগুলি তো এই বেলার নতুনত্ব। আরেকটা আমি যেটা উল্লেখ করতে চাই, এই বই মেলা উপলক্ষে এখানে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। তো এইবারই প্রথম মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন এডুকেশন এন্ড টেকনোলজি। তো এটা একটা নতুন দিক এই বইমেলার, বিভিন্ন যারা এই ব্যাপারে যারা মানে একটা কমিটি আছে তারা সিলেক্ট করবে, এবং যারা এই ব্যাপারে অগ্রগণী ভূমিকা রেখেছেন তারা এবার পুরস্কৃত হবেন। তো এইভাবে এই যে কালচারাল যে প্রোগ্রাম, উনি যেটা বললেন সুদীপ্ত, যে দু জায়গাতে হচ্ছে, একটা সুন্দর এম্বায়েন্স, একটা ওপেন এমপি থিয়েটার আছে ওখানে হচ্ছে, আবার যে মূল স্টেজ আছে সেখানে হচ্ছে। এবারের বইমেলায় প্রায় 700 জনের মতো কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করবেন। এখানে সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যম 2020 এরকম একটা আলোচনা সভা হবে, তারপরে হবে বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা চর্চা, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে আগরতলা বইমেলা, আমরা এতদিন জানতাম যে আমরা বাংলার যে ভুবন আছে, 4 ভুবন মানে 3 ভুবন ছিল, বাংলাদেশ, তারপরে বরাক এবং পশ্চিমবঙ্গ, তার সঙ্গে কিন্তু আগরতলার ভুবনটাও জড়িত হলো। এবং গতকালকে একটা প্রকাশনী সংস্থা প্রায় 67টার মতো বইয়ের আবরণ উন্মোচন করেছেন, মানে বইমেলা কেন্দ্রিক, এবং ককব্রক সাহিত্যের বিরাট প্রসার হচ্ছে এই বইমেলাতে। এখন 5টি প্রকাশনা আছে, আমি দেখছিলাম যে আমি যদি ভুল না করি সম্ভবত 2016 রবীন্দ্র ভারতী গীতাঞ্জলির ককব্রক ভাষান্তর করে। তো এখানে তো বই নর্মালি ককব্রক বই, যারা ককব্রক পুস্তক প্রেমী তারা কিন্তু বইমেলাটাতেই সবচেয়ে বেশি আকর্ষিত হন। একেবারে। আর আরো একটা বিষয় যেটা, যে বই মেলা মানে শুধু আমি গিয়ে বইটা কিনে এলাম আনলাম সেটা তো না, অন্য 5টি মেলা থেকে একেবারেই আলাদা। বই মেলা হচ্ছে আমি গিয়ে নতুন বইয়ের গন্ধটা নেওয়ার সঙ্গে সঙ্গে একটা আড্ডা হবে, কে কোন বইটা কিনেছে। আমার মনে হয় যে বাস পরিষেবা রাখা হয়েছে সেখানেও এক প্রস্থ চেকলিস্ট হয়ে যাবে, আপনি কোন বইটা কিনেছেন আমি কোনটা কিনলাম, সেটাও হয়তো একটা আলাদাভাবে আমরা যদি বলি সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে একটা প্রচেষ্টা। এবং এবং আমার মনে হয় এই যে বাস থেকে যে আড্ডাটা শুরু হবে সেই আড্ডা গিয়ে বইমেলা চলবে, কেননা রিডার্স কর্নার বেশ কিছু জায়গা করা হয়েছে। এটা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ভাস্করদা যেটা বলছিল, প্রত্যেকটা বইমেলাতেই একটা রিডার্স কর্নার থাকে, হয়তো এটা প্রথমবার হচ্ছে। ইভেন হয়তো থিমটাও প্রথমবার হচ্ছে না, থিম আগেও ছিল, আগেও ছিল। আচ্ছা, রিডার্স কর্নারটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনি যে বই মানে কিনতেই হবে এমন কোন জিনিস না, কিন্তু প্রত্যেক জায়গায় যেরকম ক্রস ওয়ার্ল্ড আছে,
ক্রস ওয়ার্ল্ড দিল্লিতে যদি যান, ওরা বই বিক্রি করে, বিশাল বড় মলের ভেতরে বই বিক্রি করে, কিন্তু ওদের জন্য রিডার্স কর্নার আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিড দ্য বুক, অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইউ ক্যান জাস্ট কিপ ইট দেয়ার। ঠিক আছে, রিডার্স কর্নার ইজ এ ভেরি মানে গুড থিং টু হ্যাপেন ফর আগরতলা বুক ফেয়ার। তো সেখানে দেখেছি রিডার্স কর্নারে, যেমন এই সরকার আসার পরে কেউ রবীন্দ্রসঙ্গীত গাইছেন, কেউ বাউল গীতি গাইছেন, এবং এটা মানে স্ট্রাকচার্ড না, ইউ ডু অ্যাজ ইউ লাইক। এবং তার যে মনের যে অভিব্যক্তি, এই যে আনন্দ উৎসব মিলন ক্ষেত্র, সবাই আসছে সবাই যাচ্ছে। এবং আজকালকার দিনে আমি শুনেছি, আজকে দেখছিলাম যে কিছু ই বুকস, কেউ বলছিল যে পেন আছে, পেনটা রিড করবে, মানে যে লেখার উপর দিয়ে নেবেন। আমি অবশ্য দেখিনি, আমিও খুব উৎসুক নিয়ে আছি, এমন যদি হয় তাহলে তো ভালোই হয় না? একদমই, এবং নতুনত্বের ছোঁয়া যতটা লাগবে ততটা পাঠক এবং বিক্রেতা যারা আসবেন সকলের জন্যই ভালো। আর একটা বিষয় নিয়ে যেটা আসবো, যে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি যেটা বলছিলেন, যেটা একেবারেই পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে যুক্ত, এবার যেটা আমরা শুনেছি যে প্রত্যেকটা জেলাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেক দিন হয়তো সেখানে থাকবেন, অনেকেরই ক্ষোভ থাকেন যে শুধুমাত্র একটা জেলা বা শুধুমাত্র শহর কেন্দ্রিক মানুষ, এবার তো সেটা থাকছে না, গোটা রাজ্য জুড়েই শিল্পীরা অংশগ্রহণ করছেন। একদম ঠিক, এটা যেটা হয়েছে যে প্রচারটা এবার কিন্তু জেলাতে হয়েছে, যাতে করে জেলা থেকে আরো বেশি মানুষ আসতে পারে। ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, এখানে রেল এবং যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়েছে, কোনো প্রান্ত থেকে আগরতলাতে আসা 3 ঘন্টার বেশি লাগে না। একদম, কাজেই 3 ঘন্টা তো মানে কোনো ব্যাপারই নয়, লোকে তো আসবে। এবং একটা আমি রিসেন্ট একটা সার্ভে দেখেছিলাম যে শিবখেরা যে বইটি লেখেন ইংরেজিতে, তার থেকে কিন্তু যে রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে যে বইগুলো তার কাটতি অনেক বেশি। এবং আমাদের মানে আপনারা জেনে খুশি হবেন যে একটা সার্ভে সারা পৃথিবীতে যে বই মানে বুক রিডিং পপুলেশন ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, 10.8% মতো, তার মধ্যে জাপান টাপান অনেক পেছনে আছে। এর মধ্যেও যে বড় বড় শহর আছে, আমরা বলি যে বড় বড় শহর কিন্তু তারা কিন্তু বেশি পড়ছে, বেশি পড়ছে, ইনফরমেশন সোসাইটি বেশি জানছে, বেশি এগিয়ে যাচ্ছে। এবং যে ইয়ং জেনারেশন, ওরা কিন্তু খুব প্রফেশনাল, প্রফেশনাল মানে তারা কিন্তু পড়ছে, হয়তো বা ই বুক পড়ছে, হয়তো বা মোবাইলে মুঠো ফোনে তারা মানে অন্তর্জালে মানে ইন্টারনেটে তারা করে নিচ্ছে। কিন্তু আমাদেরও তো ভাবতে হবে যে ওদের যে ইন্টারেস্টিং টপিক, যেমন সায়েন্সে কি ডেভেলপমেন্ট হলো, একটু ওদের সঙ্গে প্রাসঙ্গিক যদি বইগুলি থাকে, তাহলে দেখুন বই কিন্তু মানে অনেকে অনেক কথা বলে যে বই চলে যাচ্ছে, এরকম না, একদমই না। বই এমন একটা জিনিস যে আমরা প্রথমে তো আমি জানি না, হয়তো বা এটা নস্টালজিক যে গ্রামোফোন বাজত, ঘুরে ঘুরে বাজত, প্রথমে ছিল ব্যাকেলাইট, তারপরে আসলো ভিনাইল, তারপরে তো ওই টেপ রেকর্ড, তারপরে তো ডিভিডি, তারপরে পেন ড্রাইভের কাছে সবকিছু হারিয়ে গেল, বই কিন্তু চলছে, বই কিন্তু হারায়নি। এবং আমি একটা সার্ভে পড়ছিলাম, এটা করেছে আমার ঠিক মনে আসছে না, সেটাতে বলছে 19% প্রত্যেক বছর বইয়ের কিন্তু বাড়ছে, মানে সংখ্যা বাড়ছে, প্লাস ওদের যে মার্কেট বাড়ছে, এবং পাবলিশার প্রায় 15,000 পাবলিশার ইন্ডিয়াতে আছে, এবং রেজিস্টার্ড অ্যারাউন্ড 7,000 পাবলিশার আছে। ত্রিপুরা তো তাই, ককবর্গে আগে ছিল মাত্র একটা, এখন দেখুন অনেকগুলো এসছে, 5টার মতো আছে। তো বইয়ের যে বিক্রি কমছে এরকম কিন্তু নয়, কেননা আমাজনে সবচেয়ে বেশি বিক্রি প্রথমে হচ্ছে গিফট আইটেমস, তারপরেই কিন্তু বই, অ্যারাউন্ড 46%। তাহলে বই তো বাড়ছে, আমরা তো পড়ছি, আর যে যে বই লাইব্রেরিতে স্থান পায়, যে বই পড়বে সে তো বই লিখবে, একদমই অবশ্যই। এবং এক্ষেত্রে আর একটু সংযোজন করবো যে আমরা যতই বলে থাকি ই বুক হয়তো অনেকটাই গ্রাস করছে, কিন্তু সেরকম বিষয়টা না, নতুন বই হাতে নিয়ে গন্ধ নিয়ে তার পড়ার মজাটাই আলাদা। এবং সেক্ষেত্রে আর একটা বিষয়, কারণ যেহেতু আমরা অনেকবারই অনেকের কাছ থেকে শুনেছি স্থান পরিবর্তন, অনেকেই ভাবছেন যে এবার বইমেলায় কোথাও না একটু আনন্দের ভাটা ফেলে, সেদিকে বলবো যে মূলত পাঠক যারা রয়েছেন তারা শহরের এখানে আসতে পারলে হয়তো সেখানেও ছুটে যাবেন, এবং সেটা হয়তো আগরতলাবাসীরা যারা রয়েছেন তাদের জন্য একটু দূরে গিয়ে বইমেলাটা উপভোগ করা, একটা সেখানে সুগঠিত আমরা যদি বলি একটা ফুড কোর্ট রয়েছে, সমস্ত কিছু উপভোগ করার আনন্দটা হয়তো আলাদা, অবভিয়াসলি। এবং এখন এখন মোবাইল মোবাইল হ্যান্ডসেটের রিচ অনেকটা, ঠিক আছে। তো আমি যদি এখন চিন্তা করি যে আমি নিজে আমার আমার মোবাইলের মধ্যে কিন্ডেল আছে, সাধারণত কি করে আমার যদি লম্বা ফ্লাইট হয় তো আমি কিন্ডেলে 2.5 ঘন্টা কিন্ডেলে বই পড়লাম, কিন্তু আমি সাপোজ দিল্লি গেলাম, দিল্লিতে আমি জানি যে কনট প্লেসে সস্তায় বই পাওয়া যায়, আমি কিন্তু গিয়ে বইটা কিনি, ঠিক আছে। ওই ওই যে পেপার পেপার বুকের যে গন্ধটা, ওইটা কিন্তু কোনো সময় যায় না, তার জন্য মানে। এবং আমি বলতে পারবো এবার হয়তো ডিজিটাল ডিজিটাল বইমেলা হচ্ছে, কারণ ভাস্করদা যেটা বলছিল যে কলম আসবে, এটা আমি আগেও শুনেছি, এবং ওরা মোস্ট প্রবাবলি
আরো অন্য অনেক কিছু ট্রাই করেছিল যেটা হয়তো টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়নি। তো বইমেলার যেটা, এটা নস্টালজিক ফিলিং, এটা এটা এখানে হোক ওইখানে হোক, বই প্রেমিকদের কাছে ডিস্টেন্স ক্যানট বি এ ম্যাটার। একেবারে কি বার্তা থাকবে আপনার কাছে আসবো? আসুন বই পড়ুন, আসুন বই পড়ুন, পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। একেবারে আপনার কি বার্তা থাকবে দর্শকদের? আমারও সেম জিনিস থাকবে যে বই হচ্ছে গিয়ে মানে ইট হ্যাজ অ্যাবান্ডান্স অফ নলেজ ইন ইট। তো আমার বার্তা থাকবে হচ্ছে কি, মা বাবার জন্য ওদেরকে বলবো যে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, তখন হিতাকামানন্দজি মহারাজ বলছিলেন বাচ্চাদেরকে রামকৃষ্ণ সারদামণির গল্পগুলো শোনাও, সাত বছর পর্যন্ত পড়তে লাগবে না ওদের। বই হচ্ছে কি এমন একটা জিনিস এটা যেটার থেকে একটা প্রজন্ম ডেভেলপ করে। তার জন্য বলবো, সবাইকে বলবো আসুন দেখুন কিরকম নতুন নতুন বই কিরকম আসছে, কি আপনাদের ভালো লাগছে, এসে সবাই দেখুন কি হচ্ছে জিনিসটা। একেবারে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় থাকার জন্য। এবং শেষে একটাই বার্তা, আর কয়েক ঘন্টার মাত্র অপেক্ষা, রাত পোহালেই আমাদের সকলের মিলন মেলা, বই মেলা, যার জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি। আসুন সকলে মিলে এই বই মেলাকে আরো একটু নতুন রূপে সার্থক করে তুলি এবং সকলে মিলে বই মেলাকে প্রকৃত পক্ষে আনন্দের মেলায় রূপান্তর করি। আমাদের আজকের এই আলোচনায় মুহূর্তে পর্যন্ত, সঙ্গে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। নমস্কার।